তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আর আজকে ব্লগটা এখনই শুরু করছি। আর প্রত্যেককে কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আমি খুব খুশি, কেননা আমার 300,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে গাইস। তোমাদের শুধু তোমাদের দৌলতে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস তোমাদের। এখন তো 300,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর এরপরে যখন 500,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তো জানাই তো হয়ে যাবে। তা খুব তাড়াতাড়ি করে দাও, করে দাও। সকাল হয়ে গেছে আর এখানে ঘুমিয়ে গেছে, সারা রাত জেগে থাকে তো। বৃষ্টি হচ্ছে, আর এখানে কিছু ফ্রেমের কাট আছে, এখানে কাজগুলো করব, কিন্তু ওয়েদারের জন্য কাজগুলো করতে পারছি না, কাজগুলো পেন্ডিং হয়ে আছে। সবাই এখন দুপুর হয়ে গেছে, আবার অনেকক্ষণ এসেছি দোকানে, আর তারপরে এসে এই কাজগুলো করলাম। কেনা এই অর্ডার আছে, এই 150 পিসের অর্ডার আছে। বৃষ্টি মিষ্টি হচ্ছে বলে সেরকম কাজ বাজ হচ্ছে না। আর যে ইচ্ছা আছে যে এই কাঠগুলো আর এই কাঠগুলো সব বাড়িতে নিয়ে চলে যাবো, বাড়িতে এগুলো রাখবো। আর এখানে সব এর উপরে সব যেগুলো নতুন নতুন জিনিস তৈরি করবো সেগুলো এর উপরে রাখতে পারবো, তাহলে সুবিধা হবে। কেননা ছোটো জায়গা তো তো এই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টির জন্য বাইরে কাজ এখন করতে পারছি না, বন্ধ আছে, আবার কারেন্টটাও চলে গেল এক্ষুনি। তো কি করবো তাই বুঝতে পারছি না। আর কিছুক্ষণ আগে একটা ভাই আমাকে ফোন করেছিল, তো তার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আর অনেক কিছু জানতে পারলাম তার কাছ থেকে, তো অনেকটাই হেল্প হলো। দেখ এই ভিডিও তৈরি করা খুব ভীষণ টাফ ব্যাপার, তো দেখা যাক কি হয় কি না হয়, সেভাবে আগে যেতে হবে, চলতে হবে। তো এখন আমাকে বাড়িতে যেতে হবে, আর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে ওই দোকানে যেতে হবে, তারপর বাবাকে আবার খেতে পাঠাতে হবে, কেননা মা অসুস্থ বলে এখন কিছুদিন ধরে আমি দুপুরবেলায় গিয়ে ওই দোকানে বসছি, আর বাবা খেয়ে আসছে, তারপর আবার আমি দোকানে আসি বিকালবেলায়। চলো দোকানটা বন্ধ করে বাড়ি কানে যাওয়া যাক। ভাই সেই মতো বাড়ি এসে দেখছি লিও এখানে চুপ করে ঘুমাচ্ছে, বেচারা আজকে কাল দুদিন ধরে শরীর খারাপ, আর একটুখানি শরীরটা খারাপ না শোনা তোমার। তো এই যে জলে জলে ভিজেছে, ঠান্ডা লেগেছে, যার জন্য চুপচাপ শুয়ে আছে। যে কাজগুলো তৈরি করি তো সেই কাজগুলো আজকে তোমাদেরকে আমি আরও একবার দেখাবো। নতুন নতুন কয়েকটা জিনিস তৈরি করা হয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকে ভালো লাগবে ভিডিওটা। তো গাইস স্নান হয়ে গেছে, আর এবার খাওয়া দাওয়া করতে হবে, আর জলদি জলদি ওই দোকানে যেতে হবে, কেননা অনেক বেজে গেছে, 1:30 বাজে। আর তাহলে বাবা তাড়াতাড়ি আসতে পারবে, তো বাবা আবার তাড়াতাড়ি যেতে পারবে, তাহলে আমি আবার ওই দোকানে যেতে পারবো তাড়াতাড়ি, বিশাল সিস্টেম। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। তো গাইস খাওয়া রেডি, খেয়ে তারপরে যাবো। আর আজকে খাবারের মেনু হচ্ছে মাছের ঝোল আছে, আর এটা একটা সবজি ঘ্যাট না কি বলে সবজি মতন, উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে সব। এই ছুরিটা তো পুরো দাঁত মাছ দিয়ে এটা এদিন কিনলাম আর কেটে দিয়েছে, আর এটা যা অবস্থা করছে সত্যি। তো যাই হোক এরকম ছোটোখাটো ইয়ে তো হতেই থাকে। তো গাইস চলো ডাইরেক্ট দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আর দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমি দোকানে চলে এসেছি, আর এবার তোমাদেরকে আমি যে কাজগুলোর সম্বন্ধে বলছিলাম যে আমরা যে কাজগুলো করি, তো তার কিছু ডেমো তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো অল্প কিছু জিনিস যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, আর এগুলো কীভাবে তৈরি করি এই জিনিসটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তো তোমাদের কাছে একটাই অনুরোধ থাকছে যে এই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো, যাতে এই সমস্ত জিনিসগুলো যাতে আরও অনেকজনের কাছে পৌঁছে যেতে পারে, আর অনেকেই যাতে এই জিনিসগুলো দেখতে পায়। তো এই একটাই অনুরোধ, তো তোমরা পূরণ করলে করতে পারো, প্রতিজন একবার করে শেয়ার মারলেই, যারা যারা এই ভিডিওটা দেখবে একবার একটা করে শেয়ার মারবে। আদার্স কোনো ভিডিওতে শেয়ার করতে বলছি না, শুধু এই ভিডিওটার জন্য স্পেশালি তোমাদেরকে বলছি। তো তো গাইস ভিডিওটা দেখো আর কি। তো চলো গাইস এক এক করে তোমাদেরকে সবগুলো দেখাই, আর প্রথমে আমি এটা দেখাচ্ছি, আর এটা হচ্ছে একটা সেগুন কাঠে অ্যাঞ্জেল ফিশ, আর এটা যে কোনো বাড়ি যে কোনো জায়গায় সাজাজি রাখার জন্য এই জিনিসটা। তো দেখতে পাচ্ছ গাইস এটা পুরোটা কাঠের, আর এর উপর পালিশ করে এটা যখন বিক্রি করা হবে, আগে অনেক কটা জিনিসই বিক্রি করা হয়েছে এরকম, তো এইগুলো যখন বিক্রি করা হবে এরপর পালিশ করা হবে। তো নেক্সট গাইস আমার পাশেই দেখতে পাচ্ছি এটা একটা ঈগল পাখি, বেশিরভাগ সব ঈগল পাখির উপরেই অনেকগুলো জিনিস আছে আমাদের কাছে। তো গাইস এই মডেলটা এই যে
এইখান দিয়ে পাখা চলে গেছে, আর এই যে পাখি উঠছে। তো এটা একটা আর্টিস্টিক ফর্ম দেওয়া হয়েছে, একে একটু বানানো একটু টাফ। এগুলো বড় বড় যে জিনিসগুলো আছে আর বাড়িতে আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আরও বেশি টাফ। আর একটা খুব সুন্দর জিনিস গাইজ, তো এটা হচ্ছে গাইজ স্টিংরে, যে সামুদ্রিক মাছ হয় না স্টিংরে, তো এটা সেই মাছের আকৃতি দেওয়া হয়েছে এই কার্ডটাকে। আর সম্পূর্ণ স্ট্যান্ড ম্যান করে এইরকম লাগবে দেখতে জিনিসটা। যে কোনো সাইড দিয়ে এটা যে কোনো জায়গায় রাখার জন্য সুইটেবল, আর এর খুব ভালো বেস আছে যাতে যার জন্য এটা পড়বে না কোনো সময় এদিক ওদিক কুমড়া খেয়ে যে পড়ে যাবে এত বড় জিনিসটা কোনো জায়গায় রাখলে, সেটা ভয় নেই। এটা খুবই সুবিধাজনক হবে, যে কোটা জিনিস আছে সব কোটাই কিন্তু খুব সুন্দর করে স্ট্যান্ড করে দেওয়া হয়েছে যাতে জিনিসগুলো পড়ে না যায়। নেক্সট গাইস, এটা আমার মাথাটা কেটে যাচ্ছে একটু ক্যামেরাতে, যাই হোক ম্যানেজ করে নিতে হবে। আর নেক্সট এই মাছটা, এইটা হচ্ছে আরুয়ানা ফিশ, তো এটাকে আরুয়ানা মাছ বলে। আর তোমাদের দেখছি এই মাছটা তৈরি করতে প্রায় এক মাসের কাছাকাছি টাইম লেগেছিল, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে এতে। হ্যাঁ, পুরো দেখতে পাচ্ছ আঁচ থেকে শুরু করে সমস্তটাই হাতে তৈরি করা। আর এটা রিসেন্ট তৈরি করা হয়েছে কিছুদিন আগে। আর গাইজ, এইসব জিনিস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, আরও একবার বলছি তোমাদেরকে। আর দেখতে পাচ্ছ গাইজ মাছের পুরো কোয়ালিটিটা, আর এটা শিশু কাঠের তৈরি। আর এই ধরনের নতুন নতুন জিনিস দেখার জন্য গাইজ আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভালো লাগে লাইক করো, কিন্তু তাহলে বুঝতে পারবো গাইজ এই মাছটা তো দেখছে কেমন লাগছে তোমাদের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা তৈরি করতে প্রায় দু মাসের কাছাকাছি টাইম লেগেছে, তো এটা খুবই একটা সুন্দর একটা মাছ। ঘরে সাজিয়ে রাখলে ঘরের প্রায় একটা আলাদা, মানে আলাদা একটা চেঞ্জ আসবে। তো গাইজ এই হলো সেই জিনিসগুলো। আর প্রথমে কিছু পাখির কালেকশন রাখা আছে, সবই কাঠের তৈরি, আর আলাদা আলাদা কাঠের, যেরকম এটা সেগুন কাঠের, এটা মেহগনি আছে, তা আরও আলাদা আলাদা কাঠের আছে, এটা যেমন নিমের। তো প্রথমে কিছু পাখির কালেকশন, আর তারপরে ওই মাছের কিছু কালেকশন আছে। আর এটা দেখতে পাচ্ছ একটা ঈগল পাখি, অনেকেই ভাবছে হাঁস মুরগি, অনেকেই অনেক কিছু ভাবতে পারে। আর এটা পুরোটাই সেগুন কাঠের তৈরি, আর তৈরি করার পর এটাকে একটু লুক দেওয়া, মানে রং করা হয়েছে একটু আলাদা লুক দেওয়ার জন্য, এটাকে কালার করে দেওয়া হয়েছে। এটা হলো একটা নিম কাঠের পাখি, দেখতে পাচ্ছ গাছের ডালে বসে আছে, আর পুরো নিম কাঠে একটা কাঠেরই তৈরি, এই স্ট্যান্ডটাই আলাদা কাঠের। তো এটা কোনো জায়গায় টেবিলে মেবিলে বা বাড়ি কোথাও সাজিয়ে রাখার জন্য খুবই একটা ভালো জিনিস। আর গাইজ এটা দেখতে পাচ্ছ সেগুন কাঠের একটা অ্যাঞ্জেলের লুক দেওয়া হয়েছে, অ্যাঞ্জেল ফিশের লুক দেওয়া হয়েছে এটাকে। এগুলো সবই শোপিস, আর কোনো জায়গায় সাজিয়ে রাখার জন্য। গাইজ এটা একটা দেখতে পাচ্ছ, এটাকে তোমরা কী বলো জানি না, আমরা তো এখানে ঝিঝি পোকা বলি, আর এক একজনের জায়গায় এক এক রকম বলে, এক একজনের এক রকম নাম বলে। এটা সেগুন কাঠের তৈরি, আর এর ডানাগুলো দেখতে পাই কীভাবে তৈরি করা হয়েছে, একদম পাতলা পাতলা ঠ্যাং করে দেওয়া হয়েছে তারের। তো এইগুলো পালিশ হবে সব, তারপরে আরও বেশি ভালো লাগবে। এগুলো সব যেগুলো দেখালাম এগুলো বাবা তৈরি করছে, আর একটা জিনিস আমি তৈরি করছি। আর গাইজ সেটা হলো এই জিনিসটা, তো এটা একটা খরগোশের আকৃতি দেওয়া হয়েছে গাইজ এই কাঠটাকে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করো, এটা আমি তৈরি করেছি, এই যে কাঠ দেখতে পাচ্ছ। আর এবার প্রশ্ন হলো যে আমরা এটাকে কীভাবে তৈরি করি এইগুলোকে, তো কীভাবে তৈরি করি সেটা তো বোঝানো যাবে না, তো কী কী জিনিস দিয়ে তৈরি করি সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো এক্ষুনি। আর একটা জিনিস এটাও তৈরি করা হয়েছে, এটা তোমার দেখানো হয়নি, তো গাইস এটা একটা হরিণ বলতে পারো, মশু বলতে পারো, যা কিছু বলতে পারো হরিণই হবে, এটা মশুর তো এরকম সিং হয় না, তো এটা একটা হরিণের মুখ দেখতে পাচ্ছ। মেন বিষয় হচ্ছে গাইজ এইরকম থাকে প্রথমে কাঠের অবস্থাটা, আর এইরকম কাঠ থেকেই আমরা এর একটা আকৃতি দিই,
আর এটা একটা মুজড়ে আকৃতি দেওয়া হবে, দেখতে পাচ্ছ তো। এটা যখন কমপ্লিট করা হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে তোমার বুঝতে পারবে। আগে দেখে নিলে এটা তোমার বুঝতে সুবিধা হবে আরো। আর আমরা কি জিনিস ব্যবহার করি তো দেখতে পাচ্ছ গাইজ, এগুলোকে বাটালি বলে। আর এই সব কিছু কিছু বাটালি আছে, এখানেও কিছু আছে আর এখানেও কিছু বাটালি আছে। তো এইগুলোর সাহায্য নিয়েই এই কাঠের এই জিনিসগুলো তৈরি করা হয়। তো এই হলো আজকের বিষয়। তো আই হোপ গাইজ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কি কি করতে হবে তোমরা তো জানাই, তো করে দাও। আর তোমাদের বাড়ির সকলকেও দেখাও যে জিনিসগুলো কেমন লাগে তাদের। তো সেই যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তো গাইজ বেশি বেশি করে শেয়ার করো, আর আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের জন্য সকলে ভালো থেকো আর সকলকে ভালো দেখো। এটা বাই বাই।